মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত হয়ে কমিউনিটির কল্যাণে নানা ভূমিকা রেখে প্রশংসিত হয়েছে বাঙালিদের তত্ত্বাবধানে পরিচালিত বার্মিংহামের ওয়েস্ট ব্রমিচের কমিউনিটির সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কমিউনিটি অ্যাডভাইস সার্ভিস। ওয়েস্ট ব্রমসউইচের লজ কমিউনিটি সেন্টারে গত বছর প্রতিষ্ঠিত হয়ে কমিউনিটি অ্যাডভাইস সেন্টারটি শুধু স্থানীয় বাঙালি ই নয়, এথনিক মাইনরিটি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরও শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি প্রশিক্ষণ সহ নানা ক্ষেত্রে সেবা প্রদান করে সাফল্যে পূর্ণ করেছে প্রতিষ্ঠার প্রথম বছর। প্রতিষ্ঠানটির বাৎসরিক রিপোর্ট প্রদান উপলক্ষে শুক্রবার ওয়েস্ট ব্রমিচের লজ কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। কমিউনিটি অ্যাডভাইস সেন্টারের চেয়ারম্যান মাজহার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি শহীদুল ইসলামের পরিচালনায় কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্ডল কাউন্সিলের মেয়র কাউন্সিলর ড্রেক রৌলি। I'd just like to take this opportunity to congratulate Ollie on all the fantastic work that they've done in the West Bromwich community. বক্তব্য রাখেন স্থানীয় বাঙালি কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবি, স্থানীয় কাউন্সিলর জ্যাকি টেইলর, সান্ডুয়েল বাংলাদেশ ওমেন অ্যাসোসিয়েশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর এনাম চৌধুরী প্রমুখ। এতে বার্ষিক রিপোর্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন কমিউনিটি অ্যাডভাইস সেন্টারের ডেভেলপমেন্ট ম্যানেজার অলিউর রহমান চৌধুরী। কমিউনিটি অ্যাডভাইস সার্ভিস এক বছর হয়ে গেছে খোলা হয়েছে, আর এটা খোলার বাদে অনেক মানুষে উপকৃত হয়েছেন। আমরা চাইলাম এটা কন্টিনিউ করতাম, এটা লোকাল মানুষের আমরা নলেজ দিতাম, যেরকম কোনো সমস্যা হইলে তারা নিজে নিজে এটা উপকৃত হইতে পারেন, নিজে নিজে তারা সমস্যার সমাধান করতে পারেন। অনুষ্ঠানে আগত সকলের মুখেই ছিল প্রতিষ্ঠানটির সেবার প্রশংসা। অনেক মানুষের উপকার সারা সেন্টার অলজুলিয়া খুব ভালো, আমরা সব জায়গাতে সুবিধা পাই, অন্যান্য জায়গা গেলে আপনার পারফরমেন্স মিলে না, সময় দিতে পারেন না, আর এই ধরনের অর্গানাইজেশন আমাদের দরকার। লেডিজ লোক যো ভি আপনি ঘরে কুকিং ইয়া যো ভি সিখনা হো ইয়া ইংলিশ ইয়া কোই ভি চিজ ইয়া বেনিফিট এনিথিং কাফি চিজ কে লিয়ে আমারে লিয়ে ফায়দা হতা, ইসলিয়ে আমি ইস কমিটি সেন্টার মে আতে। সুধী সমাবেশে প্রতিষ্ঠানটির উদ্যোগে অনুষ্ঠিত কুকিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তাহমিনা স্বপ্নার হাতে প্রদান করা হয় সম্মাননা সনদ ও নগদ অর্থ। কুকিং প্রতিযোগিতায় উইনার হয়ে আমি খুবই আনন্দিত, আমার উৎসাহ আরো দ্বিগুণভাবে বেড়ে গেছে। বাঙালিদের দ্বারা পরিচালিত কমিউনিটির সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কমিউনিটি অ্যাডভাইস সেন্টারের মাত্র এক বছরের এই নানা সাফল্য অন্যান্যদের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে বলে অনেকেরই ধারণা। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।